আসসালামু আলাইকুম। আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম, তবে এবার মাঠে সরাসরি তদারকি করছে ভোক্তা অধিদপ্তর। প্রতি মাসেই গ্যাসের দাম ওঠানামা করবে আমরা জানি, আর এই সুযোগেই অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে গ্রাহকদের ঠকাচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় জানালেন ভোক্তা অধিদপ্তর। অনেক কষ্টের বিনিময়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই এত কষ্টের ফসল কোনো অসাধু ব্যবসায়ীর সুযোগ না দেওয়ার আহ্বান জানান ভোক্তা অধিদপ্তর। গ্যাস কেনার সময় সঠিক দাম, মেয়াদ, সেই সাথে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সবাইকে এগিয়ে আসতে হবে, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। গ্যাসের মূল্য যেটা লেখা আছে ওই সার্কুলারে ওটাই হইতে হবে। প্রতি মাসেই কিন্তু এই মূল্যটা রিভাইজ হয়, প্রতি মাসে রিভাইজ হয়, কোনো কোনো মাসে একটু কমে, কোনো কোনো মাসে একটু বাড়ে। আপনারা সচেতন ভোক্তাই কিন্তু সুরক্ষিত ভোক্তা। সচেতন হলে আপনি এই যে এটা দেখে নেবেন ডেটটা, এটা ওজন করে নেবেন। আপনি যদি সচেতন হন, সবসময় তো আমরা সব জায়গায় থাকতে পারবো না, আপনারা যদি এই জবাবদিহিতাগুলো চান তাহলে কিন্তু অনেক কমে যাবে। খুচরা বিক্রয় মূল্যটা আপনি ঠিক আছে কিনা সেটা বলেন, আর সার্ভিস চার্জ তো আলাদা। ম্যাডাম 1410 টাকা রেট, 1410 টাকা বিক্রি করছে।45 কেজি গ্যাস আপনারা বুঝতে পারছি, কিন্তু বিষয় হচ্ছে আপনাকে এটা আলাদা করে লিখি, তখন আবার বলে যে এখান থেকে না না, এটা এইভাবে লেখার নিয়ম না। আপনি আমার কথা বুঝছেন? অনেক জায়গায় লেখা আছে, সবগুলো লিখে দিতে পারেন। আচ্ছা, অনেক জায়গায় লেখা থাকলে একটা দুটো দেখালেন, এটা 1400 বলছেন, ঠিক আছে। 1200 টাকা বেশি দিতে পারবেন না, আপনার এটা প্রমাণ করতে হবে, এটা সার্ভিস চার্জ। আপনি তো ফোন নাম্বার রাখেন না যে আমি ফোন করে এটা ভেরিফাই করবো। আপনি তো অবশ্যই ডেলিভারি চার্জ বা ভাড়া নিতে পারেন, তাদের সার্কুলার অনুযায়ী কোনো সমস্যা নাই, কিন্তু সেটা তো আপনাকে লিখতে হবে কত। কারণ কি, যার বাসা কাছে তার কম হবে, যার দূরে তার বেশি হবে, এই দায়িত্বটা তো আপনার। এটা তো আমরা কিছু করতে পারবো না, আমরা কি সবাইকে চিনবো? আপনার ক্লায়েন্ট কতজন কি? তার 700 টাকা রাখছেন আবারও বলতেছেন গাড়ি ভাড়া সহ। আমরা তো বিশ্বাস করলাম যে গাড়ি ভাড়া সহ, এক এক জনের দেশ একটা বলতেছেন 250 টাকা ভাড়া, একলে বুঝবো কিভাবে? আপনি কখনো এখানে লিখে আপনার ভাউচারে কি প্রমাণ হচ্ছে? জি গ্যাস 45 কেজি, সংখ্যা FT, দর 5700 টাকা, আপনি দর নিজে লিখেছেন, এটা আপনার তৈরিকৃত ভাউচার। এখন লিখা আছে মগবাজার, আপনি বলছেন ধানমন্ডি, মন করা কথা বললে হবে না, এটা আজকের তারিখ, আজকের তারিখ। হ্যাঁ, এটা 1400 টাকা লিখছেন, ভালো কাজ করছেন, এটাও মগবাজার। তাহলে এই মগবাজারে লিখছেন আপনি 400 টাকা বেশি, আবার এই মগবাজারে হচ্ছে আপনার সঠিক দাম,
হ্যাঁ, আপনি কয়েক টাকা কমও রাখছেন, এখানে আবার বেশি রাখছেন, এখানে আবার কত টাকা বেশি রাখছেন? আপনি সচেতন লোক, এটা কি তাদের প্রমাণ হলো? আপনি না না, কিন্তু আপনি তো আইনের আওতায় আছেন, তাহলে আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে না? আপনি যদি ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে পারেন যে না আপনার দোষ হয় নাই, সমস্যা নাই, আমাদের হিসাবে সাথে আপনি অনেক ভুল তথ্য দিচ্ছেন। হ্যাঁ, আপনি অনেক ভুল তথ্য দিচ্ছেন। আপনি একটাও সত্য, আপনার কাগজে কলমে কলমে একটা সঠিক তথ্য খুঁজে আসছে না, একটা আসছে। আপনি আসে বললে তো হবে না, আমরা গড়ে আপনার 20% ভাউচার সঠিক পেয়েছি, বাকি 80% দামের সাথে গড়মিল, 20% সঠিক পেয়েছি। আপনি যদি এরকম করেন তাহলে তো আপনি কিভাবে, আপনি যতই অভিমান করেন, আমি তো আইন বাস্তবায়ন করি, আমার তো কাজ করে যেতে হবে। 40 ধারায় আপনার এই যে আপনি যেগুলো করছেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে আপনি যদি কোনো কিছুর মূল্য বেশি নেন, এখানে একটু স্পষ্ট দেখেন, লেখা আছে ভাড়া প্লাস সার্ভিস চার্জ প্রযোজ্য, অবশ্যই প্রযোজ্য, আমরাও অস্বীকার করছি না। আপনি 5,330 টাকাটা 5,700 টাকাও বেচছেন মগবাজার, 5,600 টাকাও বেচছেন মগবাজার, সব কি লিখছেন আপনি দর? আপনি কোথাও ভাড়া কত টাকা উল্লেখ করেননি, এটা সুস্পষ্ট হতে হবে। রাস্তার ভাড়া সুস্পষ্ট, রাস্তার ভাড়া সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আপনি মন করা বললে হবে না যে একজনের ক্ষেত্রে 400 টাকা, একজনের ক্ষেত্রে 300 টাকা, সবই তো মগবাজার, মগবাজারের বাইরে তো কোথাও কিছু নাই, তা আপনার এত ভাড়া এখানে কোথায় আছে? আপনি যদি সুনির্দিষ্ট লিখতেন অথবা মোবাইল নাম্বারটা রাখতেন, আমরা ফোন করে ভেরিফাই করতাম, যেটা আপনি কিছুই রাখেননি। এখন বলেন এই কি সংশোধন হবেন না হবেন না? হ্যাঁ, আপনারা কেউ বেশি দামে সিলিন্ডার কিনবেন না, সবাইকে বলছি গভর্নমেন্টের রেট আছে, সেপ্টেম্বর মাসের রেট দেওয়া আছে, আবার অক্টোবর মাসে নতুন রেট আসবে।